নমস্কার, নিউজ18 অসম নর্থ ইষ্টৰ নির্বাচনী বিশেষ এই অনুষ্ঠানলৈ আমি সকলোকে স্বাগতম জানাইছো। আজি এই অনুষ্ঠানৰ আমাৰ অতিথি হল অসম বিধানসভাৰ অধ্যক্ষ তথা পানেৰী বিধানসভা সমষ্টিৰ বিজেপিৰ বিধায়ক বিশ্বজিত ডাইমাৰী। দাদা, আপোনাক নমস্কাৰ জনাইছো। নমস্কাৰ। আমাৰ লোকসভা নিৰ্বাচন অসমত তিনিটা পৰ্যায়ত দিছে। আপোনাৰ পানেৰী সমষ্টিত ইয়াত ছেকেণ্ড ফেজত নিৰ্বাচন অনুষ্ঠিত, ছেকেণ্ড ফেজ। আপুনি যদিও অসম বিধানসভাৰ অধ্যক্ষ, প্ৰচাৰ কেনেকৈ চলাই আছে? না স্যার, উপায়তো নাই, মই সমষ্টিত রাইজর ওসর যাবই লাগিব। আর আমি অধ্যক্ষ সকলে নিজের সমষ্টিত সদায় মানে নিজে রাইজর প্রতিনিধি হিসাবে আমি কাম করব লাগে, থাকিব লাগে। গতি ভারতীয় নাগরিক, মই এজন ভোটার, এটা তো হল মই সমষ্টি রিপ্রেজেন্ট করছো, এটা তো হল মোর দলের কার্যকর্তাবিলাকৰ লগত মানে সদায় মানে মোর সমষ্টিত একেলগে কাম করব লাগে। গতি সেই হিসাবে মোট জায়গাখিনিত মই করে আছো। আমি যাকালিও আপনার দেখিছো যে আপনি সমষ্টিত নির্বাচনী প্রচার চলাইছে। গতি আপনি যে মুকলিমূরিয়াক যে সমগ্র নির্বাচনী প্রচার চলাব পারা না, বিশেষ বিটিসি বেয়া লাগে নাকি? নাই, আমার তো মানে রাজনৈতিক মানুষবিলাকে এটা ঠাইতে থাকিব লাগিলে দিগদার পায়ে। মই আগত মানে ইমোর পুরা হিমোর গড়ি আছিলু, কিন্তু এতিয়া অধ্যক্ষ হওয়া হিসাবে যেহেতু এটা এটা সাংবিধানিক পদবী, তাত কিছুমান রেস্ট্রিকশন আছে যে অধ্যক্ষ সকলে অলপ নিউট্রেল থাকিব লাগে নিজের সমষ্টির বাদে। কোনো রাজনৈতিক মঞ্চত মানে উঠিব নোৱাৰে বা কোনো রাজনৈতিক দলের হয় ফালে কোনো রাজনৈতিক দলের তেনেকুৱা ধরনের মানে বিভিন্ন রণকৌশল করা মিটিংবিলাকত মানে থাকিব নোৱাৰে, যাব নোৱাৰে। গতি সোশ্যাল ক্ষেত্রত মাত্র পাৰে আর গতি সেইটো হিসাবে অলপ বেয়া লাগে। গতি গোটেই রাজনীতির লগ সকলে সবে মানে সেইটো এটা উৎসবর নিচিনা, আর রাজনীতি করা মানুষের কারণে ইয়াতকৈ তো আর বেশি উপভোগ করব পার দিন নাই। নির্বাচন হারকে বা জিককে মানে সেইটোই সিজন, গতি তো সবে ওলাব পারিলে ভাল। কিন্তু আপনি যেহেতু একটা দলের আপনি রিপ্রেজেন্টেটিভ আর আপনার রুলিং পার্টির, গতি নির্বাচনী প্রচার তো করবার না করবার চলাব লাগবে, কেনকে চলাইছে? না স্যার, এই ক্ষেত্রে তেনেকুৱাটো নাইয়ে, মানে এটা তো মোৰ সমষ্টির মেসেজটো আজিকালি বহুত সহজ কি আপনার কি কয় আমার সংবাদ মাধ্যমখিনিয়ে মানুহে যতে লুকাই থাকিও কথা নকক কেলে এই কথাটো তো প্রচার করবই। আজি মই পানীৰত থাকি পেলে কথা কৈ আছো, চাহ দোকানত কবার পালিও রিপোর্টার আহে, কবার কথা পাতি থাকতে কোনোবাই মোবাইলে দি ক্লিপ করে লয় আর সেইটো সোশ্যাল মিডিয়াত এৰি দিয়ে। গতি তেনেকুৱা ধরনের এটা তো বিশেষ প্রচার করবলগীয়া নাইয়ে, মাত্র মনটো বিয়া লাগে কি কোনো এটা প্রচার মিটিংত মই যাব নোৱাৰো বাহির। মই এইখিনিতে আমার দর্শক জানাব বিচাৰিছো যে বিশ্বজিৎ ডাইমাৰী ডাঙরিয়া একটা দীঘলীয়া রাজনৈতিক জীবন। তেখেত 2001 চনত বিএলপি পার্টির পৰা বিধায়ক হয়েছিল, তারপর তেখেতে আর্কফেডর চেয়ারম্যান হয়েছিল, তারপর চারিবারকৈ রাজ্যসভালে নির্বাচিত হয়েছিল, আৰু এতিয়া পানেৰী সমষ্টিৰ পৰা তেখেতে বিধায়ক হৈ অসম বিধানসভাৰ অধ্যক্ষ হৈছে। ইয়াৰ আগতে তামোলপুৰ বিধানসভা আছিলে। গতিকে আপুনি যে এই ৰাজনৈতিক জীৱনত আপুনি চাৰিটা টাৰ্ম ৰাজ্যসভালৈ গ'ল, তামোলপুৰৰ পৰা জিকিলে, পানেৰীৰ পৰা জিকিলে, গতিকে আৰু ভৱিষ্যত আপুনি কি ধৰণৰ ৰাজনীতি হ'ব বুলি ভাবিছে? মই এতিয়া ভাবোঁ যে মোৰ ইচ্ছামতেতো একো নহয়, মানে এইটো এটা ষ্টেজলৈ আহি পালোঁ ইমান দূৰলৈকে, আৰু আজিলৈকে মোৰ জীৱনটোত মই নিজে যেটো ভাবিছো সেইটো কেতিয়াও হোৱা নাই। বিধায়ক হোৱাৰ মোৰ কোনো কথা নাছিলে, ইচ্ছাও নাছিলে, কিন্তু মই এম এল এ হ'ব লগা হ'লোঁ। মই ভাবিছিলোঁ এবাৰ হ'ম, তাৰপিছত মই 2006 চনত এম এল এ হাৰিছিলোঁ, ভাবিছিলোঁ এতিয়াৰ পৰা আৰু মোৰ ৰাজনৈতিক জীৱন নাই, শেষ হ'ব। আকৌ মোক আৰ্টফেডৰ চেয়াৰমেন বনাই থৈ দিলে, গতিকে আৰ্টফেড চেয়াৰমেন হিচাপে আকৌ কাম কৰিলোঁ। ভাবিছিলোঁ ইলেকশ্যন হাৰা মানুহ আৰু কি হ'ব, সেইটোৱেই মোৰ শেষ। আকৌ মোক ৰাজ্যসভালৈ পঠাই দি দিলে 2008 চনত, আর রাজ্যসভাত পঠোৱাৰ পিছত তাতেও ভাবিছিলোঁ এটা টার্ম হব, কত নো আমার নিচিনা মানুষের দুটা টার্ম তিনটা টার্ম হব, মই ভাবাই নাছিলোঁ। কিন্তু নহয়, আকৌ এবারও যা, আর হল বিভিন্ন সমস্যার মাজতো মই আকৌ রাজ্যসভালৈ গলোঁ সেকেন্ড টার্ম, ইয়ার আকৌ থার্ড টার্ম, আরও যাব লাগে। ইয়ার পিছত রাজনৈতিকভাবে মই যেতিয়া বিপিএফ এৰিছিলোঁ, তো বিপিএফ হিসাবে মই আমার মোৰ মানে সংসদীয় পদটোও মই এৰিছিলোঁ। ইয়ার পিছত আকৌ বিজেপি হওয়ার পিছত বিজেপি আকৌ মোক রাজ্যসভাত পুনৰ পঠালে, চারিবার তেনেকৈ গল। এতিয়া মোক কলে যে নাই, রাজ্যত থাকি কাম করক একেবারতে, গতি মন্ত্রী সন্ত্রী হয় কাম করব লাগে। আর সব নর্থইষ্টর গোটে জনজাতি মানুষবিলাকরও অসমৰপৰা এটা কোঅর্ডিনেশন, সেইবিলাকতো ভাল হয়, আগৰপৰা চা চিনাকি থাকা হিসাবে। কিন্তু ভাবিছিলোঁ হব,
মানে মন্ত্রী হয় কাম করিম কিন্তু বিধায়ক হয় জিকি অহার পিছত অধ্যক্ষ হয়ে বহি আছো গতি মই আর কেতিয়াও মোর ভাবাতই বাদ দিলেও রাজনীতি মক যত কামত আহে বলি ভাবে তা ব্যবহার করে থাকলে হিপলাগে করি যাই থাকি মারু এটি আমাক অধ্যক্ষ হয় দেশে মই অধ্যক্ষ চেষ্টা করি আছো আপনি অধ্যক্ষ হিসাবে অসম বিধানসভার আপনি রুলিং দিয়ে মেম্বারক কিন্তু আমি দেখিছিল যে রাজ্যসভাত স্পিকারে কিন্তু বিভিন্ন সময়ত আপনার বহিব দিতে কিন্তু আপনি কিন্তু উদাত্ত ভাষণ রাখিছিল গতি সেইটো কেনেধৰণে আছিল না সব প্ৰতিনিধি হিচাপে সবরে এটা ইচ্ছা থাকে কারণ প্রত্যেকজন প্রতিনিধিরে নিজৰ নিজৰ সমষ্টি বা বিভিন্ন বিষয়ের উপর মানে তাত বিষয়বিলাক উপস্থাপন করার দায়িত্ব আছে আর এই দায়িত্ব তলৈ ফলে সদস্যসকলে সদায় সেইটো চেষ্টা করে কিন্তু যেতিয়া অধ্যক্ষ পদত বহে তেতিয়া সময়ের কথা আছে আর এটাতো হল তার কার্যপ্রণালী মানে ইয়ার যে আইন কানুন আছে সেইটো মানে সবাই মানি নচলিলে এটা বিশৃঙ্খল পরিবেশ আর আলোচনাবিলাক মানে ঠিক নহয় আর গতি সঠিক সময়ত সঠিক বিষয়ত সঠিক কথাবিলাক উত্থাপন করিব লাগে কিন্তু যেহেতু সময় নাপায় তো সবে সুযোগ গ্রহণ করে কি মই কথাটো ইতিয়াই কই থ মানে এতিয়াই উত্থাপন করো সেইটো ন্যাচারেল আর স্বাভাবিক এইটো হয় মাত্র কথা এইটোই সময় সিটুয়েশন চাই প্রত্যেকজন সদস্যই অলপমান সময়টো বুঝি কিছু ইয়াত অকণমান মানে নিজের কথাটোও রাখিল আর নিয়মটোও রাখিল সেইটো করে গেলে সব ঠিক থাকি থাকে আপনার দিনত আরো একটা অভিলেখ হয়েছে যে বহু বিধায়কে হাতের ছবিত জিকি আছে কিন্তু পদুমফুল সমর্থন দিয়ে আছে কিন্তু এমএলএ পদটো খারিজ হওয়া নাই শ্যামার আলী আহমেদ হোক বা কমলক্ষ দেবপ্রকাশ তো বসন্ত দাস সিদ্দিক আহমেদ এই সম্পর্কে আপনি কি কব না চা হয় মর দিন সেইটো হয়েছে কিন্তু এতিয়া আপনার যেটো আমার নিয়ম আছে মানে ভারত সংবিধানের 10 শিডিউল এই 10 শিডিউল মেতে মানে সাপোজ এটা রাজনৈতিক দলের সদস্য কোনবা এটা রাজনৈতিক সদস্য যদি মানে কি কয় যায় ফলে জয়েন করে বা মুকলিক সমর্থন করে সদনের ভিতর তেতিয়াহলে সেইটার উপর কিছু মানে নিয়ম আছে যে কোনটো পর্যায়লৈকে গেলে তাত মানে বিধায়ক পদটো খারিজ হব এটা সেইটোলৈ অভিযোগ প্রতি অভিযোগ সেইবোৰ চলি আছে কিন্তু এতিয়া সমস্যাটো হল কি না আপনার কি কয় বিধায়কক এক্সপেল করে না বিধায়কজনে রিজেন দিয়ে আর তাক লৈ ফলে এতিয়া মানে ইয়ার উপর পিটিশন দিছে আর পিটিশন লৈ ফলে হিয়ারিং লৈ চলি আছে গতি দুইটা পক্ষরে আজি মানে কি কয় যিবর লিগেল এক্সপার্ট আছে তেওঁলোকে বিভিন্ন ধরনের হিয়ারিংত যুক্তি যুক্ততাবিলাক দি আছে আর এতিয়াও আমি ফাইনাল হিয়ারিং লেকে আহিব পার নাই কারণ অভিযোগ পার্টি আর মানে প্রতি অভিযোগ পার্টি দুইটাও মানে এটা সদাই মানে সময় লয় থাকে যে আমি আর কিছু তথ্য দিবলগিয়া আছে বা যিকি কুয়েশন না হোক ইয়ার উপর তেওঁলোকের হাতত তথ্য আছে বলে কয় আর এইটার কারণে দুই পক্ষর মানে হিয়ারিংটো লয় ইফালে এতিয়াও চলি আছে এটাতো হল আমার মানে কি কয় স্পষ্টভাবে 10 শিডিউলত যে আছে তাত এটা রাজনৈতিক দলের বিধায়কজনে যদি কোনোবা পার্টিত ডাইরেক্টলি জয়েন করে তেতিয়া তেওর বিধায়ক যি পার্টিত আসলে সেইটোর পৰা খারিজ হব তাৰমানে আর সেইটোর কারণে তার বিধায়ক পদে খারিজ হয়ে যায় যেহেতু তেওঁ যেটোর পৰা হয়েছিল সেই পার্টিত নাই এটাতো হল যদিহে কোনোবাই কোনোবা পার্টিক মানে কি কয় সাপোর্ট করে মানে ওপেনলি আর সেইটোর ক্ষেত্রে যদি তেওঁর পার্টিটোয়ে যদি তাত মানে এক্সপেল করে দিয়ে বা পার্টির পর মানে তোমার আউট করে দিয়ে তেতিয়া তেওঁর বিধায়ক পদটো খারিজ হয়ে যায় মানে তেওঁ ইনডিপেন্ডেন্ট হয়ে যায় যারে তার লগত হি যাব পারে মানে এনেকুয়া ধরনের এটা সেইটোও নকরে মানে সাসপেনশন করে থই দিয়ে পুরা এক্সপেলও নহয় আনফালে দি বিধায়কসকলেও জয়নিংটো নকরে গই গতি জয়নিংটো নকরলে তেওঁলোকেও ক্লেম করে কি আমি তো ইতালেকে জয়নিং করা নাই বাইবেল তো কথা প্রসঙ্গতহে কইছো মানে এটা সব ফালে দি পুরাপুরিও না যায় আর পুরাপুরিও এড়ি নিদিয়ে মানে প্রবলেমটো গতি গণতন্ত্র বহুতখিনি মানে তেনেকুয়া ধরনের আমার বিউটি আছে এটা মানে আপনার যেটো ক্ষেত্রত কবাত আপনার উপর কিবা এটা কামত যদি মানে বাধা আছে তথাপিও তাত কিছুমান সুরঙ্গও রাখি থই দিছে এই কারণে তাত যেতিয়া বিষয়বিলাক আহে তেতিয়াবিলাক সিদ্ধান্ত লওঁতে বহুতখিনি
মানে তেনেকুৱা কথা আহি যায় আৰু যেটো দুই পক্ষই আপোনাৰ সময় বিচাৰে সুযোগ গ্ৰহণ কৰিব গতিকে এটা হিয়াৰিং যদি ফাইনেল হয় তেওঁলোকে যদি আৰু আমাৰ একো আৰু নাই বুলি কৈ দিয়ে তেতিয়া আমি ফাইনেল দুইটা দুই পক্ষৰ যুক্তিযুক্ত আৰু তেওঁলোকৰ যিমান তথ্য পাতি দিছে আৰু যিমানখিনি লিগেল মেটাৰ আছে সেইবিলাক এক্সামাইন কৰি পেলাই এটা ফাইনেল সিদ্ধান্তত আহিব পাৰে মই এইখিনিতে আমাৰ দৰ্শকক জনাওঁ যে গোটেই বি টি আৰ বা বি টি চিৰ অধীনত যদি আমি বিধানসভা সমষ্টিবিলাক চাওঁ তেনেহ'লে দুটা সমষ্টি এটা হৈ গ'ল পানেৰী সমষ্টিত বিজেপিৰ এম এল এ আছে বিশ্বজিৎ দৈমাৰী ডাঙৰীয়া আৰু এটা অজয় ৰায় আছে বিজনী সমষ্টিৰ পৰা আগতে আপোনাৰ এই যে কোকৰাঝাৰৰ পৰা একেবাৰে গোঁসাইগাঁৱৰ পৰা আপোনাৰ মাজবাটলৈকে এই যে বি টি চি বি টি আৰ ইয়াত দুটা সমষ্টি আছে দৰং ওদালগুৰি আৰু কোকৰাঝাৰ আপোনাৰ বিজেপিৰ মিত্ৰজোঁটৰ ফলাফল বা এটাত বিজেপি আছে এটাত ইউ পি পি এল আছে কেনেকুৱা হ'ব নাই তাতো ভালেই হ'ব যিটো দেখিছোঁ এতিয়া মোৰতো দৰং ওদালগুৰিত মানে কি কয় পৰে মানে পানেৰী সমষ্টিটো আৰু তাততো তেনেকুৱা বিশেষ একো নাই কাৰণ এতিয়া বৰ্তমানটোত আমাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিবোৰ পৰিকল্পনা লৈছে দেশখনৰ কাৰণে ৰাজ্যখনৰ কাৰণে আৰু নাগৰিকৰ কাৰণে জনগণৰ কাৰণে এই পৰিকল্পনাৰ আধাৰত বিভিন্ন আঁচনি লৈছে আৰু এই আঁচনিবিলাক আজি দিনক দিনে সবকে উপকৃত কৰিছে আৰু উন্নয়নমূলক আন্তঃগাঁথনিবিলাকতো যথেষ্ট কৰি আছে তো ৰাইজেই ডেফিনেটলি আজি ব্যক্তিগত জীৱনলৈকে যিবোৰ সুবিধা পাই আছে আৰু যিটোৰ দ্বাৰা বহুখিনি সকাহ পাইছে মানে তেনেকুৱা ধৰণৰ আজি তো চৰকাৰে সেইবিলাক দিছে ঘৰখন কেনেকৈ চলি আছে তই জানি আমি আৰু বহুখিনি কথা পাতিবলগীয়া আছে আপুনি বি টি আৰৰ চি এমো হ'ব নেকি এনেকুৱা কথাও আছে কিন্তু এইখিনিতে আমি আমি আলোচনা অব্যাহত ৰাখিম কিন্তু এইখিনিতে আমি এটা বাণিজ্যিক বিৰতি ল'ম বিৰতিৰ পিছত আকৌ উভতি আহিছোঁ আমাৰ এই নিৰ্বাচনী বিশেষ অনুষ্ঠানলৈ আমাৰ লগত অতিথি হিচাপে আছে বিশ্বজিৎ দৈমাৰী ডাঙৰীয়া দাদা আপোনাক আকৌ এবাৰ সুধিছোঁ আপোনাৰ নামটো বি টি আৰৰ চিফ হ'ব বুলি বহুত ওলাই আছে আপুনি আশা কৰিছে নেকি যে ভৱিষ্যতে আপুনি চি এম হ'ব মইতো নিজে নাজানো ক'ত ওলাইছে কোনে কি কৈছে কাৰণ মইতো পাব্লিকলি কত ৰাজনৈতিকভাৱে মানে তেনেকুৱা ধৰণৰ মঞ্চ নাপায় য'ত সেইবোৰ বিষয়ে কথা পাতোঁ তেনেকুৱা মোৰ একো সপোন নাই আৰু এতিয়া মই যি দায়িত্বত আছোঁ মোৰ সেইটোৱেই চিন্তা সেইটো যাতে ভালে ভালে মই পালন কৰি যাব পাৰোঁ অসমখন যাতে এই বিধানসভাৰ বিধায়িনী প্ৰক্ৰিয়া মোৰ দিনত যিবোৰ মানে গুৰুত্বপূৰ্ণ বিষয় লৈ আহিব সেয়া যেন ভালে ভালে হয় অসমৰ মানে ভালৰ কাৰণে অসমৰ জনগণৰ কাৰণে মই থকাৰ দিনত কিবা এটা কৰি যাব পাৰোঁ আৰু ইয়াত বিধায়িনী যি প্ৰক্ৰিয়া সেইটো সদায় চলাই যাই থাকিবৰ কাৰণে ইয়াত এটা ভাল পৰিৱেশ এটা কেনেকৈ মই সৃষ্টি কৰিব পাৰোঁ আৰু বিধানসভাত চবে বেছিতকৈ বেছি আমি যাহাতে গুৰুত্বপূৰ্ণ বিষয়বিলাক আলোচনা কৰিব পাৰোঁ বিভিন্ন বিলবিলাকৰ ওপৰত আমি আলোচনা কৰিব পাৰোঁ গতিকে তেনেকুৱা ধৰণৰ পৰিৱেশ কাৰণ এই বিধানসভাই আমাৰ অসমৰ ভৱিষ্যত মই সেইটোত গুৰুত্ব প্ৰদান কৰি আছোঁ বি টি চি চলাবৰ কাৰণে বহুত মানুহ আছে চলাই আছে তেওঁলোকেও গতিকে মানুহেতো ডেফিনেটলি পলিটিক্সত চবে এটা অংক লৈ থাকে বা কোনোবাই কাকবা লৈ এটা হিচাপ কৰি থাকে তো মানুহটো কি কৰিব কিবা নহয় কিবা এটা কৰি থাকিব কাকবা কিবা দেখিলে তেওঁ হ'ব পাৰে তেওঁ কিবা কৰিব পাৰে নেক্সট টাইমত বিজেপি নেতা হিচাপে এটা চান্স আছে আপোনাৰ নাই চোৱা মইতো বিজেপি বহুত ডাঙৰ মহাসাগৰ এই বিজেপিত কেতিয়া কি ধৰণৰ মানে কিছুমান কাৰ্যসূচী লৈ আহি আজি মোদী ডাঙৰীয়া থাৰ্ড টাৰ্মৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ পিছত তেওঁ দেশখনৰ কাৰণে কি পৰিকল্পনা লৈ আহি পৰিকল্পনাৰ আধাৰত বিভিন্ন কামবিলাক কৰিবলৈ যাওঁতে মানে গ্ৰাছৰুট লেভেলত কোনজন ব্যক্তিক মানে ক'ত ৰাখিব লাগে কেনেকুৱা ধৰণৰ ব্যক্তি ক'ত প্ৰয়োজন হয় সেইটো তেতিয়া পাৰ্টীয়ে সেই হিচাপে বহুত মানুহক বহুতখিনি মানে দায়িত্ব উল্টা পাল্টা কৰি ফালিও মানে কিবা কৰিব কি কয় আপোনাৰ পদবীত দিব মানে বিজেপিয়ে ছাপোজ এতিয়া চৰকাৰ অহাৰ পিছত যথেষ্ট তেনেকুৱা ধৰণৰ বহুত নতুন নতুন পলিচি আহিব গতিকে পলিটিক্সত সদায় সেইবোৰ চলি থাকিব যেতিয়া যাক য'ত প্ৰয়োজন বুলি ভাবে গতিকে মোক একো নকৰি ফালে দলতো দায়িত্ব দি ফালে কাম কৰিব দিব পাৰে গতিকে ৰাজনীতিটো একো তেনেকুৱা নাই আপোনাক ৰাজনৈতিক পথাৰখনত হাগ্ৰামা মহিলাৰে বহুত সহায় কৰিছিল বুলি কয় ৰাজ্যসভাৰ সাংসদৰ ক্ষেত্ৰত হওক বা বিধায়কৰ ক্ষেত্ৰতো হওক গতিকে ক'ৰবাত এনেকুৱা কথা ওলাইছে যে হাগ্ৰামা মহিলাৰে ডাঙৰীয়াক আপুনি লেং মাৰিছে বা আপুনি কেতিয়াবা তেখেতক মিছ কৰে নেকি নাই নাই মিছটো কৰোঁ একেলগে আমি কাম কৰি আহিছিলোঁ একেলগে সংগ্ৰাম কৰি আহিছিলে যদিও সংগ্ৰামৰ পথ
তেও মানে সশস্ত্র সংগ্রাম নেতৃত্ব দিছিল মই নিখিল বড় ছাত্র সন্ধার তরফ পৰা আছিল আৰু বিএলটি যেতিয়া মূল খুটি লৈ মানে আহিছিল ইয়াৰ গটেইটো সরকার লগত আলোচনার সময়ত মক মানে নিয়োগ কৰিছিল মানে মাজত থাকি ফলে কাম কৰিবলৈ তো মই বিধায়ক হোৱাৰ সময়তো বিএলটি আৰু সরকারৰ আলোচনা ময়ে উদ্যোগ লৈছিলোঁ গোটেই বিটিসিৰ কেৰাণীৰ কাম মই কৰিছিলোঁ মানে ক্লারিকেল জবটো মই কৰিছিলোঁ তেওঁলোকে জীৱৰ কথা পাতিছিল ইয়াৰ পিছত এটো মেটেৰিয়েলাইজ কৰাৰ মোৰ দায়িত্ব আছিল এই হিচাপে আমি একেলগে কাম কৰি আহিছোঁ ইয়াৰ পিছত চুক্তি হোৱাৰ পিছত 2003 চনৰ পিছত ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই তেওঁলোকৰ লগত মিলাই লৈ ফালে মিলাই দি ফালে ইয়াৰ পিছত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দ্বাৰা গোটেই বিটিচি চুক্তিটো ৰূপায়ণ কৰিছিলোঁ আজি যিটো বিটিচিৰ কথা আপুনি চিপৰ কথা কৈছে কিবাৰ কথা কৈছে সেইটো মই নিজে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত মানে থাকি পেলাই ইমপ্লিমেণ্ট কৰিছিলোঁ গোটেইটো গতিকে গোটেই দিন আমি একেলগে আছিলোঁ তেওঁলোকে নেতা আছিলে আৰু মই কাম কৰা মানুহ আছিলোঁ গতিকে তেওঁ যিয়ে নকওক আৰু সেইটোতো মই ডাইৰেক্টলি কেনেকৈ না কৰিব যে আমি একেলগে নাথাকিলে হয় মই এম পি হ'ব নোৱাৰোঁ হয়তো মই নাথাকিলে তেওঁ চিব হ'ব নোৱাৰিলে হয় কোনোবা মন্ত্ৰী হ'ব নোৱাৰিলে হয় যোৱা কথাটোতো আৰু আপুনি যিয়ে নকওক এতিয়া চব কথা ক'ব পাৰে গতিকে লেং মাৰা কিবা কিবিৰ কথা নাহে আমাৰ মাজত এটা নীতিগতভাৱে ডিফাৰেঞ্চ আহিছিলে যে আমি কি কয় বি পি এফ এ লাষ্ট মমেণ্টত বড় কছাৰী ৱেলফেয়াৰ অট'নমাছ কাউন্সিল গঠনৰ ক্ষেত্ৰত বিল আনাৰ ক্ষেত্ৰত বাধা প্ৰয়োগ কৰিছিলে কিন্তু বড় কছাৰী ৱেলফেয়াৰ অট'নমাছ কাউন্সিলে আমাৰ কমিটমেণ্ট আছিলে বি পি এফৰো আৰু বিজেপিৰো আৰু সেইটোৰ কাৰণে যেতিয়া সেই বিলখন আহিছিলে মই কৈছিলোঁ যে সেইটো হ'ব লাগে আৰু মানে কিছু ছেকশ্যন মানুহৰ সেইটো আশা আকাংক্ষা গতিকে এইটো হোৱা বস্তু আমি কিয় বাধা দিব লাগে আৰু বাধা দিয়াৰ বদনামটো মই জীৱনটোলৈকে সেইটো ল'ব নোৱাৰোঁ তো গোটেই মানুহে বদনাম দিব তাৰপিছত বড়ো চুক্তিটো মানে ৰূপায়ণ কৰিব নিদিওঁ বুলি কৈছিল যিটো প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বত হৈছিলে মই কৈছিলোঁ যে মই কাৰোবাৰ চুক্তিৰ বিৰুদ্ধে মই নাযাওঁ সহায় কৰিব নোৱাৰাটো বেলেগ কথা কিন্তু মই বাধা প্ৰয়োগ কৰাত নাযাওঁ গতিকে বি পি এফৰ সেই দুয়োটা ইছ্যুত মই কৈছিলোঁ ইয়াত মই মানে সমৰ্থন কৰিব নোৱাৰোঁ লাষ্ট মমেণ্টত সেইটোতে বাহাল থাকিলে বি পি এফে তাৰপিছত মই বি পি এফৰ পৰা মই ওলাই আহিলোঁ হয় লগ পালে হয় একো নাই তাতো মোৰ ব্যক্তিগত একো নাই মাত্ৰ চিটুৱেশ্যনে কম্পেল কৰিছিলে আৰু এইটোৰ কাৰণে মোৰ পাৰ্পাছটোৱেই আছিলে যে বড়ো কছাৰী ৱেলফেয়াৰ অট'নমাছ কাউন্সিল আমাৰ এটা প্ৰতিশ্ৰুতি আৰু এওঁলোকে চবে আমাক সহায় কৰি আছিলে নিৰ্বাচনৰ সময়ত বি পি এফ ইহঁতৰ কাৰণে ষ্ট্ৰং হৈছিলে তাৰ কাৰণে গোটেই অসমত ইম্পৰ্টেণ্ট পাইছিলে বি পি এফ দল হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়া তাৰ কাৰণে সদায় এটা গুৰুত্ব পাইছিলে গতিকে সেই মানুহখিনিৰ আশা আকাংক্ষাটো আমি কিবা কৰিব নোৱাৰোঁ তাৰ কাৰণে মই আহিলোঁ আৰু আহি পালে আজি মই বড়ো কছাৰী ৱেলফেয়াৰ অট'নমাছ কাউন্সিলো আজি মানে কৰি দিয়া হৈ গ'ল ইয়াৰ পিছত আহিলোঁ বড়ো ভাষা এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ বিল অনা হৈ গ'ল পাছ হৈ গ'ল গেজেট নটিফিকেশ্যন হৈ গ'ল আৰু সৌভাগ্যক্ৰমে আজি মই স্পীকাৰ হৈ পালে বড়ো ভাষা এছ'চিয়েট লেংগুৱেজটো আজি বিধানসভাত মই কৰিব পাৰিলোঁ তেনেকৈ বড়ো চুক্তিৰ কিছুমান ৰূপায়ণৰ কামখিনিও মই থাকি পেলাই কাম কৰিব পাৰিলোঁ গতিকে সেইখিনি কথা আছিলে পলিটিকেল আছিল গতিকে মহিলাৰী ডাঙৰীয়া সেই সময়ত তেওঁৰ চিন্তা কিবা এটা আছিলে আৰু মোৰ চিন্তাটো কিবা এটা আছিলে গতিকে আমাৰ দুয়োজনৰ মাজত মাত্ৰ চিন্তাৰ পাৰ্থক্য বাকী ব্যক্তিগত একো নাই আৰু ইয়াৰ আগৰ সময়ত নিশ্চয়কৈ তেওঁলোকৰ আশীৰ্বাদ আছে তেওঁলোকৰ সহায় আছে নিচিনা নহয় মোৰ নিচিনা গাঁৱৰ মানুহ সাধাৰণ কৰ্মীয়ে নহ'লে কেনেকৈ এম এল এ হ'ব কেনেকৈ এম পি হ'ব আৰু আজি সেইখিনি অহা ক্ষেত্ৰতো সেইটোৱে তেওঁলোকে যে সেইটো সময়ত মোক ডাঙৰ দীঘল কৰি নানিলে মোক এনেকুৱা কোনে গম পালে হয় মই আকৌ কেইটামান কথা সুধিবলগীয়া আছে বিশ্বজিৎ দৈমাৰী ডাঙৰীয়াৰ শেহতীয়া এটা মন্তব্যই যথেষ্ট প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছিলে যেতিয়া বিদ্যুতৰ মাচুল বৃদ্ধি পাইছিলে তেতিয়া সাংবাদিকে যেতিয়া সুধিছিলে তেতিয়া তেখেতে কৈছিলে যে বিদ্যুতৰ মাচুল যদি বৃদ্ধি হৈছিলে তেনেহ'লে গছৰ তলত থাকিলে সেই হাৱাও খাব পাৰিব গতিকে এই কথাটোৱে কিন্তু গোটেই ৰাজ্যজুৰি এটা প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছিলে কেনেধৰণে কৈছিলে কথাটো নাই চোৱা এইটো মানে পিছত কোনোবাই ভুলতে কৰিল নাই ইণ্টেনশ্যনেলি কৰিল কথাটো সেইটো নাছিলে কথাটো আছিলে মোৰ সমষ্টিৰ কথা যে আমাৰ সমষ্টিৰ ৰিপৰ্টাৰখিনিয়ে সুধিছিলে যে এতিয়া বিলটো দিব নোৱাৰিলে আমি কেনেকৈ চলোঁ যে বিল ইমান বাছি গৈছে তেতিয়া মই এটা কথা কৈছিলোঁ তো উপায়টো নাই আমি আমাৰ মানে ইনকামৰ লগত এডজাষ্ট কৰি লাইফটো যিহেতু চলিব লাগে আজি যদি মানে বিলটো যদি বহুত বেছি হয় কাৰেণ্টৰ যিটো আমি পৰিশোধ কৰিব নোৱাৰোঁ তেতিয়াহ'লে কাৰেণ্ট ইউজটো আমি অলপমান মানে কমাব লাগিব সীমিত কৰিব লাগিব
আর সীমিত করার ক্ষেত্র যেনেকই মানে কই যেনেকই গরম হয়ে থাক গরম দিন তো আমি ঘরের ভিতর থাকি ফেনত না থাকি আমি বাহিরের গছর তলতো থাকি ফলে এক দুই ঘন্টা তিন ঘন্টা ফেন নচলকে আমি থাকিব পারো নেকি। গতি তেনেকুৱা ধরনের যদি আমি লাইভটো কিবা করে লোক নিশ্চয়কই বিল পরিশোধের ক্ষেত্র যেটু এটা আমার বার্ডেন অলপ হলেও আমি নিজে সকাহ করে লব পারিম। বাকিটো সরকারের কোনটো কারণত মানে সেইটো করবলগীয়া আছে সেইটো সরকারের কথা। গতি সরকারের যদি উপায় নাই যে সেইটো নকরলে তো কারেন্টটো কিনি আনিব নোৱাৰে কৰবাপৰা আমার নিজের প্রডাকশনটো যথেষ্ট নহয় তেতিয়াতো উপায় নাই। কিন্তু মানুষে পিছন সেইটো অল্প বেলেগ লাইনত লৈ গল যে মানে যেন মই কাকবা ইটিকিং করে কইসো যদি দিব নোৱাৰে তো তোমালোকে সেইটো করা। কিন্তু সেইটো নাছিলে মই কৈছো এনেকৈও আমি করব লাগিব মানে চলি যাব আহিবলে ইউনিভার্সেল ট্রুথ লাস্টতো গুণি জ্ঞানী মানুহবিলাকে সেইটোকে কলে যে কারেন্ট আমি মানে যেটো লেভেলত ইউজ করব লাগিব তাততকৈ বেছি ইউজ করার কারণে কারেন্ট নাটনিও হয় আর এটা কষ্টও বাড়ি যায়। মানে 2020 চনের নভেম্বর মাহত আপনি বিপিএফ ত্যাগ করে বিজেপিত যোগদান করেছিল আপনার একেলগে যোগদান করেছিল সেই সময় দুবারের বিধায়ক ইমানুয়েল মুসাহারি কিন্তু ইমানুয়েল মুসাহারি আপনার ধরে রাখব নয় কারণটো কি না সব মই তো পাতাই নাপালো যে ইমানুয়েল মুসাহারি ডাঙরিয়া কেতিয়া বিজেপি আহিলে আকো বিটিপি কেতিয়া গল কারণ মর আগতে ইমানুয়েল মুসাহারি ডাঙরিয়া বিপিএফর সাধারণ সম্পাদক থাকতে তেও বিপিএফক বাদ দি তেও হাগ্রামা মহিলী ডাঙরিয়ার কিছুমান মানে কি কয় তেওর চিন্তাধারা মানে কর্ম মানে যেবিলাক আসনি সেবিলাক বিরোধিতা করে ফলে তেও বিজেপির লগত মানে কাউন্সিল ইলেকশনত তেও মানে জয়েন করা নাই কিন্তু কাম করেছিল আর বিপিএফক সমালোচনা করেছিল তারপর ঘোষণা করেছিল তেও বিজেপি করব তেতিয়া মই বিজেপিতেও আছিল আর কি বিপিএফতে আছিল তারপর আহি আহি মোর সিচুয়েশনটো বেলেগ মোর যেতিয়া বিলর ইস্যু আহিল বড় চুক্তির রূপায়ণ কথা হল সেইটো মই পিছত আহিল আহার পিছত মোক কলে কি সবে যে বিজেপিতে থাকি কাম করুক মই তো কইছিল বিজেপিতো মই কি পাত্তা পাম সেইটো এটা ইমান ডাঙর মহাসাগর গতি মোর নিচিনা মানুষ বিপিএফতে পাত্তা পোৱা নাই ইয়ার পিছত এইটো থাকিল তারপর নহয় নহয় মানে কাম করব লাগে এনেকুৱা ধৰণৰ আমাৰ মাজত আলাপ আলোচনা কৰাৰ পিছত সবে কলে তাৰপিছত মই বিজেপি যোগদান কৰিম বুলি কলোঁ তো ইয়াৰ পিছত সব ঠিকঠাক হৈ গ'ল। তাৰপিছত আমাৰ বিজেপি ৰাজ্যিক কমিটি আৰু বৰ্তমান মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু তেতিয়া সৰ্বানন্দ ডাঙৰীয়া তেখেতসকলো আছিলে তেতিয়া ক'লে যে মানে তামোলপুৰত দুইজনে একেবাৰতে কৰক মোক কৈছিলে দিল্লীত কৰক মানে তাতে যিহেতু মই ৰাজ্যসভাৰ এম পি তেতিয়া মই কৈছিলোঁ মইতো অসমৰ বিজেপি কার্যকর্তার লগতে কাম করিম তো মই তাত কিয় জয়েন করিম মই অসমের যিকোনো ঠাইর আমার সাধারণ যিখিনি বিজেপি কার্যকর্তা গতি ময়ও সাধারণ হে তেওঁলোকৰ লগত যাহাতে তেওঁলোকে তেতিয়ার পরাই মোক জানে সেই হিসাবে সিহঁতৰ লগতে মই জয়েন করিম আর তার কারণে লাস্টত কৈছে তেতিয়া হলে তামোলপুরতে করক দুইজনে সেই হিসাবে দুইজনে আমি দিন এটা ঠিক করে ফেলে তাতে জয়েন করেছিল তারপর তেখেতে থাকিলে তারপর তেখেতর কিবা কিবি ইস্যু হয়ে গেল তেখেতে টিকিট নাপালে সেইটো তেখেতে দুঃখ পালে প্রকাশও করলে এজ এ বাই ইলেকশনত তেখেতে আরো বিচারিছিল কিন্তু বাই ইলেকশন নীতিগতভাবে এলায়েন্সর থাকা সিট হিসাবে মানে ইউপিপিলে বালে বিজেপি দিব নোৱাৰিলে তেতিয়া তেওঁ ইন্ডিপেন্ডেন্ট খেলিব বিচাৰিছিলে আকৌ লাস্ট মুহূর্তত তেখেতে আকৌ উইড্রল করে ললে ইয়াৰ পিছত কেইদিনমান থাকিল থাকার পিছত এতিয়া তেখেতে আকৌ বিপিএফ গুছি গল কিন্তু তামোলপুরত তেখেতে প্রথম মানে বিপিএফ দলও তেখেতে শেষ করলে কারণ বিপিএফর ক্যান্ডিডেটটুক 2021 চনের ইলেকশনত মানে কি কয় লয় পেলে বিজেপিত যোগদান করে মানে বিপিএফক শেষ করে থই দিছিলে তেতিয়া কিন্তু এতিয়া আকো তেখেতে সেই বিপিএফটুকে তেওঁৰ কারণে মানে কি কয় উপযুক্ত বলে আকো এতিয়া গুছি গেল সেইটো তো মানুষের নিজের নিজের দৃষ্টিভঙ্গী গতি ইমানুয়েল মুসাহারি ডাঙরিয়া নিশ্চয় কিবা এটা দেখেছে তেখেতর দৃষ্টিত যে বিপিএফর কারণে বেটার এটা মানে প্ল্যাটফর্ম। আপনি ইমান ব্যস্ততার মজার এইখানে সময় দেওয়ার আপনার ধন্যবাদ জানাই ঠিক আছে। হ্যাঁ আসলে বিধানসভার অধ্যক্ষ তথা পানেরি বিধানসভা সমষ্টির বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দৈমাৰী ডাঙৰীয়া তেখেতে এই আমার যে রাজনৈতিক বিশেষ অনুষ্ঠানত কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে বিটিআর বিটিসির কথা কৈছে রাজ্যসভার কথা কৈছে বিধানসভার কথা কৈছে বা এটা সময় বিদ্যুৎ মাচুল যেটা বৃদ্ধি হয়েছিল তেখেতর কি মন্তব্য আছিল সেই কথাও কৈছে হাগ্রামা মহিলারীক মিস করে সেই কথা কৈছে ইমানুয়েল মুসাহারি কিয় দলের পর আঁতরি যাবলগা হল বিজেপির পর তেনে ধরনের মন্তব্য করেছে গতি আজির এই অনুষ্ঠানের পর খুব ভাল লাগিল তেখেতে কেবাটাও
গুরুত্বপূর্ণ মন্তব্য করার আর এই অনুষ্ঠানের মানে বিদায় লোক বিপুল বর্মনে ধন্যবাদ।